নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য একটা খুব সুন্দর, সহজ সরল, মুখে খুব সুন্দর রুচি নিয়ে আসবে এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এমন একটা রেসিপি করে দেখাবো যে রেসিপিটা শরীরটাকে যেমন খুব ভালো রাখবে, তার সাথে সাথে মুখের একটা বিরাট চেঞ্জ নিয়ে আসবে, রুচির চেঞ্জ নিয়ে আসবে। কী নিয়ে নিয়েছি? এখানে আমি পটল নিয়ে নিয়েছি, এখানে আমি আলু নিয়ে নিয়েছি। পটলগুলোকে এই রকমভাবে একটু গোল করে আমি কেটে নিয়েছি, তার সাথে সাথে এই রকমভাবে ছোট ছোট আলু নিয়ে নিলাম টুকরো করে কাটা, তার সাথে আমি একটুখানি মুগ ডাল নিয়ে নিয়েছি। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, যেহেতু আমি এখানে সব সবজিগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করব, সেই জন্য আমি এখানে কিন্তু তেলটা একটুখানি বেশি নিচ্ছি। এখানে আমি যে আলু নিয়েছি, 2 কাপ মতো আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভাজা করব। এই রকম যখন তীব্র গরম পড়ছে, এই সময় পটল আলু এই ধরনের রেসিপি খেলে পরে পেটটা কিন্তু অনেকটা পরিমাণে ঠান্ডা থাকে। তার সাথে সাথে ধরুন যাদের গ্যাসের সমস্যা, বা ধরুন যাদের একটুখানি খাবারে খুব একটু বেশি খেলে পরে হেভি হয়, তারা কিন্তু এই ধরনের রেসিপি খেতে পারেন। এগুলো মুখেরও যেমন খুব সুন্দর রুচি নিয়ে আসবে, তার সাথে সাথে শরীরটাকেও খুব সুন্দরভাবে হেলদি করবে। তো কী করলাম, ছাঁকা তেলে প্রথমে আলুগুলোকে এরকমভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একদম তেলটা ঝরিয়ে নিয়ে। তো বাকি যে তেলটা রয়েছে, সেই তেলটার মধ্যে আমি এরকমভাবে পটল নিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম মতো পটল ইউজ করছি, মানে তরকারিটা একটু বড় মাপেরই তৈরি করছি, যাতে করে ঘরের সবাই মিলে আপনারা খেতে পারেন। তো এই রকমভাবে গরমের দুপুরে হোক, রাতে হোক, সকালের ব্রেকফাস্টে হোক, এইভাবে তৈরি করে রাখুন, খান, এগুলো শরীরের জন্য খুব ভালো। এবারে কী করলাম, নুন হলুদ দিয়ে পটলটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভেজে নেব। পটল খান, বিশেষ করে এই গরমের সময় পটল খেলে পরে শরীরের নানা ধরনের উপকারে লাগে। বিশেষ করে যাদের ধরুন স্কিন কুচকে যাচ্ছে, তারা বেশি করে পটল খান, বিশেষ করে পটল বাটা করে খান, সেটা শরীরের জন্য খুব ভালো। পটল সেদ্ধ খান, সেটাও খুব ভালো। ইউরিক অ্যাসিডের মানুষরা পটলের বীজটা ফেলে দিয়ে পটলটা খাবেন, তাহলেই কিন্তু আর কোনো ক্ষতির সম্ভাবনা নেই। পটলটাকে দেখুন, এরকম কড়া করে ভাজা করে নিয়েছি, একদম ছাঁকা তেলে তো তুলে নিলাম আমি। এবার বাকি যে তেলটা রয়েছে, এই তেলটা আমার প্রয়োজন নেই, আমি তেলটাকে একদম কমিয়ে নেব। তার মানে আমি প্রথমে যে পরিমাণে তেল নিয়েছি, তার কিন্তু একদমই কম পরিমাণে তেল আমার এখানে ইউজ হচ্ছে। এবার এখানে তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। পুরো নিরামিষ রান্না, কোনো আঁশের ব্যাপার নেই, অবশ্যই বাড়িতে তৈরি করুন, বড় থেকে ছোট সবাই খান, সবার জন্য একটা হেলদি খাবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার গ্রেট করে করা আদা আমি এর মধ্যে ব্যবহার করলাম, আপনারা বাটা আদাও ব্যবহার করতে পারেন, তবে মুগ ডালে একটুখানি আদার গন্ধ করলে বেশি ভালো লাগে বলে আমি আদাটাকে দিয়ে দিয়েছি, মানে একটু গ্রেট করে দিয়েছি। আর আদাটাকে শুরুতেই আমি একটুখানি ভাজা করে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করেছি, হলুদ, জিরে, একটু ধনে, লাল লঙ্কা দিয়ে এটার একটা খুব সুন্দর মশলাটা আমি একটুখানি জল দিয়ে এরকম পেস্ট করে নিলাম। এবার এই টমেটোটার সাথে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে কষাতে হবে। যেহেতু আমি এখানে তেল কম ব্যবহার করছি, সেহেতু আমি একটু জল দিয়ে দিয়েই মশলাটাকে কষাবো। এইরকম তরকারি আপনারা বাড়িতে যদি তৈরি করে রাখেন, রুটির সাথেও যেমন আপনারা খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, নিরামিষ পোলাওয়ের সাথেও কিন্তু ভালো লাগে এই ধরনের মানে রেসিপি খেতে। এবারে আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছি, সুগারের মানুষরা যদি খান, আলুটাকে আগে থেকে সেদ্ধ করে জল ঝরে রাখবেন, আর এখানে চিনিটা অ্যাভয়েড করবেন। এবারে এর মধ্যে আমি ভেজে ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে যে মুগ ডালটা আমি নিয়েছিলাম সেটা একটুখানি ভাজা করা মুগ ডাল কিন্তু এখানে ব্যবহার করছি, কাঁচা মুগের ডাল আমি এখানে ইউজ করিনি। এবারে মুগ ডালটা দিয়েও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পরে এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, মশলাটার সাথে যাতে এটা খুব ভালো করে কষে যায়, তার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তার সাথে সাথে যেহেতু আমি এখানে সোনা মুগের ডাল ইউজ করেছি, মুগ ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। মুগ ডালটাকে খুব বেশি গলিয়ে দেব না, আবার খুব বেশি ডাঁটও রাখবো না,
মুগ ডালটা একটুখানি ঘন হয়ে যাবে সেই পর্যায়ে অবধি কিন্তু আমি এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় একটুখানি গ্রেভিটা বেশি রাখবেন তাহলে সেই অনুপাতে জলটা বাড়িয়ে দেবেন। তো এই রকমভাবে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এটাকে আমি ঢেকে দেব। তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে ঢেকে দেব। আপনাদের যদি মনে হয় আপনারা এই সময় পটলটা দিতে পারেন বা একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু পটলটা ইউজ করতে পারেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমার এটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এরপরে আমি এর মধ্যে পটলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যতটা পরিমাণে তেল ছিল পটলটা ভাজার সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সেই জন্যই আমি শুরুতে একটুখানি তেলটা কম ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে আলু ভাজার সাথেও একটু তেল ছিল আর পটলটা ভাজার সময়ও কিন্তু একটুখানি তেল ওর সাথে উঠে এসছে। তো পরিমাণটা সেই বুঝেই কিন্তু দিতে হবে। তো এইরকমভাবে আমি একটু একটু করে সেদ্ধ করছি আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটার পুরোটা একই সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। দেখুন খুব সুন্দর কিন্তু তরকারিটা তৈরি হয়ে গেছে, একদম নিরামিষ তরকারি, এর মধ্যে কোনো আঁশ আমি দিইনি। একটু চেক করে দেখলাম সব কিছু গলেছি কি না। এবার একটুখানি আমি নুন আর মিষ্টিটা একটু চেক করে দেখব, যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হলো একটুখানি নুনটা কম হয়েছে, সেই জন্য আমি এর মধ্যে আরেকটু পরিমাণে নুন দিলাম আর একটু পরিমাণে চিনি দিলাম। আবারও বলছি, সুগারের মানুষরা যদি মনে করেন চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন এবং আলুটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। তখন কি হবে, ডালটাকে একটু সেদ্ধ করে নিয়ে পটলটা যখন দিয়েছেন তখন আলুটা এর মধ্যে দিয়ে দেবেন। এবার নামানোর আগে সামান্য একটুখানি ধনে পাতা দিয়ে এটাকে ঢেকে রাখলাম আরও 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে আমার তরকারিটা তৈরি হয়ে গেল। এবারে যদি আপনাদের মনে হয় গ্রেভিটা আর একটু বাড়িয়ে নেবেন তাহলে একটু জল দিয়ে আরও একটুখানি সময়ের জন্য ফুটিয়ে দেবেন। একদম খুব সুন্দরভাবে গলে গেছে, ডালটাও খুব সুন্দরভাবে ঘন হয়ে এসছে। এইবারে আমি নামাবো। এবার ক্ষান্ত ভাত দিয়ে হোক, রুটি দিয়ে হোক, লুচি দিয়ে হোক, বা যদি আপনাদের মনে হয় একটুখানি পোলাওয়ের পাশেও কিন্তু নিরামিষে খেতে পারেন, অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই আপনারা খান। বিশেষ করে পুজো পার্বণেও কিন্তু এগুলো খেতে পারেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। একটু কাঁচ থেকে দেখাচ্ছি তরকারিটা, ডালটা এরকমভাবে একটু ডাঁটো থাকবে অথচ যখন খাবেন খুব সুন্দরভাবে কিন্তু মুখে মিলিয়ে যাবে। এই বলে বিদায়, আসলাম কিন্তু।